নমস্কার বন্ধুরা, গার্গী কিচেনে সবাইকে স্বাগত। তো আজকে তো এখানে খুব বৃষ্টি হচ্ছে, সব জায়গাতেই হচ্ছে। তো ছেলে বলল সন্ধ্যাবেলা একটু কিছু টিফিন করো, তাই আমি দেখলাম ঠিক আছে একটা হালকা টিফিন করি। তো এই দেখো, আমি 500 মতন, 500 না, ওই 250 মতন ময়দা নিয়েছি, আর 2 পেঁয়াজ, আর কিছু কাঁচা লঙ্কা, 5 থেকে 6 মতো কাঁচা লঙ্কা নিয়েছি। দিয়ে দেখো কুচিয়ে নিচ্ছি। তো এইটা বাচ্চাদের জন্য তোমরা করতে পারো। আর এদিকে একটু উষ্ণ গরম জল নিয়েছি, তাতে আমার ঘরে তো লিকুইড দুধ কোনো সময়তে থাকে না, গুঁড়ো দুধটা রাখি। তো গুঁড়ো দুধটা ওই গরম জলের মধ্যে, উষ্ণ গরম জলে আমি দুধটা গুলে নিচ্ছি। তো গুলে নেওয়ার পরে ওই জল না দিয়ে গুলে আর কি ব্যাটারটা, আর ওইটা দিয়ে গুলবো। আর একটা ডিম নিয়েছি, এখানে পরিমাণে 2 ডিম দিলেও হয়। তো একটু দেখো লবণ দিয়ে নিয়েছি, আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি। তো বাচ্চারা যে যদি খায়, সেখানে তোমরা কাঁচা লঙ্কাটা দেবে না, বাদ বাকি তোমরা সব কিছু এটাই দিতে পারো, ঠিক আছে? যেমন গোলমরিচ গুঁড়োটা, লবণটা, এটা দিতে পারো। আর একটু চিনি দেবে, সেটা আমি স্কিপ করে গেছি এখানে। তো দেখো আমি ব্যাটারটা আগে তৈরি করে নিচ্ছি। এই দেখো অল্প করে, মানে একটু একটু করে দুধ দিচ্ছি, আর ওই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর তার আগে ওই তোমার গোলমরিচ গুঁড়ো আর লবণটা যেটা দিয়েছিলাম, ওটা শুকনোটাই মিশিয়ে নিয়েছি। এই দেখো ব্যাটারটা কিছুটা করে নেওয়ার পরে, মানে দানা যেন একদম না থাকে ময়দার, তারপরে এই দেখো ডিমটাও দিয়ে দিয়েছি। ডিমটা দিয়ে এবার ডিমটা দিয়েও ভালো করে হাতা দিয়ে জিনিসটাকে ফেটিয়ে নিচ্ছি, যাতে সুন্দর করে ব্যাটারটা হয়। আর তার মধ্যে একটুখানি, মানে ওই সামান্য অল্প একটুখানি মতন তোমার ইয়ে দিয়েছিলাম, যাতে একটু সফট থাকে। আর তার মধ্যে পেঁয়াজ কুচুনো আর কাঁচা লঙ্কা কুচুনোটাও দিয়ে দিয়েছিলাম। দিয়ে আর একটু ব্যাটারটা না ঘন লাগছিল, যার জন্য অল্প একটু, যেন জাস্ট অল্প একটু, মানে 1 হাতাও নয়, 1/2 হাতা মতো একটু জল দিয়েছি। দিয়ে ব্যাটারটা দেখো রেডি করে নিয়েছি। আর ওখানে একটু খাবার সোডা দিয়েছিলাম, যেটা তোমাদের মানে তখন বলতে পারছিলাম না আর কি। তো এই দেখো একদম তেলও কম লাগে, জানো তো এইটাই। আর সত্যি কথা বলতে মানে খেতেও খুব সুন্দর লাগে, আর অল্প সময়ের মধ্যে হয়ে যায় রান্নাটা। তো বেশ ভালোই লাগছিলো ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এই দেখো কি সুন্দর করে গোল গোল করে পরোটাগুলো সুন্দর করে নিলাম, তেলও কম লাগলো, ঠিক আছে। ঠিক কোলা রুটিও নয়, আবার এদিকে মানে এর মতন বেশ খেতেও ভালো লাগে। আর এটা কী বলো তো, কোনো তরকারি লাগে না, কিছু লাগে না, খাওয়া হয়ে যায়। তো এই দেখো আমি রেসিপিটা আমার করে ফেলেছি, আর একদম সফট। এই দেখো আমি তোমাদের মুড়িয়ে দেখিয়ে দিচ্ছি কত সফট নরম হয়েছিল খেতে। তো তোমরা একবার বাড়িতে অবশ্যই এরকম করে দেখো রেসিপিটা, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো।